নমস্কার, দি রিপোর্টে স্বাগত। শুভেন্দু নৌশাদ যথাক্রমে 1500 ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা, 30 টাকা, 25 টাকা নাকি 40 টাকা, ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। পাটিগণিতের এই প্রশ্ন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রসঙ্গত, রাজ্য মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ছবি ফাঁস হওয়ার মতো একগুচ্ছ ঘটনা দেখেছি আমরা। এমনকি বিতর্ক হয়েছে নতুন সিলেবাসের বইয়ে আলোচিত বিষয় নিয়েও। তবে এবার বোধ হয় সেই সব কিছুকে টেক্কা দিল অঙ্কের প্রশ্নপত্রে শুভেন্দু নৌসাদের নাম, যেখানে পদবী উল্লেখ না করা হলেও কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। আর ভাইরাল হওয়া প্রশ্নপত্রের ঘটনায় নাম জড়িয়েছে মহেশপুর হাই স্কুলের। ভাইরাল হওয়া প্রশ্নপত্রকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। যদিও স্কুলের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি অনন্ত কুমার গিরির দাবি, তাদের স্কুলের প্রশ্নপত্রে এ ধরনের কোনো প্রশ্ন তৈরি হয়নি। রাজ্যের অন্য কোথাও মহেশপুর হাই স্কুল হতে পারে। আর তার আরো দাবি, এ প্রশ্ন টেক্সট বুকেই দেওয়া রয়েছে। প্রশ্নের মধ্যে একটা বেরিয়েছে, কোনো স্কুল হয়তো মহেশপুর হাই স্কুল যদিও হয়তো বেরিয়েছে ঠিক, কিন্তু মহেশপুর হাই স্কুল আমাদেরই নাম নন্দীগ্রামের মধ্যে একটা ঠিক, কিন্তু আরও আমার পশ্চিমবঙ্গের মধ্যে আরও মহেশপুর হাই স্কুল আছে। আর এই প্রশ্নটা আমাদের স্কুলের নয়, আমাদের পরীক্ষা তো 10 তারিখ থেকে শুরু, আর ওই ক্লাস টেনের যে ম্যাথামেটিক্স এটা তো 16 তারিখেই হবে। প্রশ্নপত্র অলরেডি আমাদের একটা সংস্থার মধ্যে একটা এখন মুক্ত আকারে আছে, যেটা আমরা 2-3 জন অবশ্যই জানি। এখন টিচারদের মধ্যেই জানতে পারলাম না, ছাত্রদের মধ্যে তো জানা তো দূরেরই কথা, এটা হওয়ার কোনো অবকাশ থাকে না। এই পূর্ণ ভুল এটা আমাদেরই নয়। আমাদের তো পরীক্ষা তো 10 তারিখ থেকে শুরু হবেই, যেহেতু আমাদের হাতে কোশ্চিন, সুতরাং প্রশ্নপত্র তো এখনও ফাঁস হওয়ার কোনো অবকাশই নেই। এখনও কোনো প্রেস হোক বা প্রেসের মধ্যেও আমাদের যদিও দুয়ার প্রস্তুতি চলছে, কিন্তু প্রেসের মধ্যে এখনও ছাপানো পুরো হয়নি। আর আমাদের মধ্যে একটা নতুনভাবে হোক যাই হোক প্রশ্ন যে হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই গুরুত্ব আকারে রয়েছে। এখনও কি পরীক্ষা হয়নি আপনার? না না, পরীক্ষা তো হয়নি, এটা অন্য স্কুল হতে পারে, এটা আমাদেরই নয়। একটা দৈনিক পত্রিকাতে তো আপনার স্কুলের HM প্রতিক্রিয়া দিয়েছে, 2 জন শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে, এ বিষয়ে কী বলতে চান? এ বিষয়ে দিনটা ছিল রবিবার, আর পরীক্ষা যেহেতু আগত 10 তারিখ, HM-এর মা গত হয়েছেন, উনি হয়তো সেই ব্যাপারে উনি কীরকম হয়তো টেনশনে আছে জানেন না, উনি কী বলেছেন না বলেছেন এখন তো সরাসরি সাক্ষাৎ হয়নি। উনি যা বলেছেন হয়তো ওনাদের রিপোর্ট বলতে পারবে বা সরাসরি HM বলতে পারবে, তবে আমাদের স্কুলের স্টাফ কাউন্সিলের সম্পাদক হিসাবে আমি বলতে পারি, তবে এটা একদমই মিথ্যে এবং আমাদের এটা প্রশ্ন নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর রাজ্যের একমাত্র ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকী দুজনেই প্রায় প্রতিদিনই শাসকের বিরুদ্ধে সুর চড়ান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর যোগসূত্র নিয়ে অনেক দিন ধরেই সরব শাসক দল তৃণমূল। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই প্রশ্নপত্র নতুন করে মাত্রা যোগ করল। মদন মাইতি, দি রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।